बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलाम वालेकुम। आई एम नूरजहान बेगम, असिस्टेंट टीचर सुलेमान किंडरगार्टन। डियर स्टूडेंट्स ऑफ क्लास 3, हाउ आर यू? आई होप यू आर फाइन। अल्हम्दुलिल्लाह, आई एम फाइन आल्सो। डियर स्टूडेंट्स, टुडे वी विल लर्न सेंटेंस। लेट अस लुक एट द बोर्ड। सुलेमान किंडरगार्टन, क्लास 3, सब्जेक्ट इंग्लिश। डियर स्टूडेंट्स, I like to teach you in English and Bengali. Dear students, you know, Sulaiman Kindergarten is an educational institution where everything is taught in the classroom. There is no homework. Priyo shikharthi bondhura, tumra jano, Sulaiman Kindergarten emon ekti shikha protishthan jekhane shrenite shob kichu shekhano hoy. Ekhane kono bari kaj deya hoy na. Cholo bondhura, aaj amra shrenite shob kichu shikhe nibo. Dekho, aaj amra shikhbo sentence. क्वेश्चन হচ্ছে, দেখো, হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি বা কাকে বলে? হাউ মেনি কাইন্ডস অফ ইট? ইহা কত প্রকার? কাইন্ড মানে কি প্রকার? হাউ মেনি মানে কত? হাউ মেনি কাইন্ডস অফ ইট? ইহা কত প্রকার? রাইট দেম উইথ এক্সাম্পল। এক্সাম্পল মানে কি? উদাহরণ। এক্সাম্পল মানে উদাহরণ। তাদের উদাহরণসহ লিখো। সেন্টেন্স কাকে বলে? কত প্রকার? কি কি? উদাহরণসহ লিখো। অ্যানসার দেখো। অ্যানসারে দেখো, সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স অর্থ কি? বাক্য। দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। দুই বা ততোধিক, দুই বা ততোধিক ওয়ার্ড। এখানে দেখো, এখানে দেখো, আই ইট রাইস, আই একটি ওয়ার্ড, ইট একটি ওয়ার্ড, রাইস একটি ওয়ার্ড। এরকম দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসেছে, তাই না? দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব, যেমন আমি ভাই খাই, আমি ভাত খাই, মনে একটি ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেলে তাকে আমরা সেন্টেন্স বলবো। আবার দেখো, দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। যেমন আই ইট রাইস, এখানে আই ইট রাইস, আমি ভাত খাই। তুমি কি খাও? আমি ভাত খাই। তুমি মনের ভাবটি প্রকাশ করছো যে আমি ভাত খাই, সম্পূর্ণ হয়েছে, সেন্টেন্সটি সম্পূর্ণ আছে। এই জন্য বলা হয়েছে যে সম্পূর্ণভাবে প্রকাশ করবে। আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন দেখো, আবার দেখো সেন্টেন্স বাক্য, দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখন অর্থানুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। অর্থানুসারে সেন্টেন্স কত প্রকার? পাঁচ প্রকার। যথা, এক নম্বর দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স উচ্চারণ কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স, এ ডাবল এস ই আর, এস আর টি আই ডি, টি, অ্যাসার্টিভ সেন্টেন্স, এসএম, সেম, টিএনসি, সেন্টেন্স। বন্ধুরা, তোমরা সিলেবাস ভাগ করে করে পড়বে। সিলেবাস ভাগ করে পড়লে কিন্তু তোমাদের বানান ভুল হবে না। বড় একেবারে যদি একটি বড় অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ কথাটি যদি আমি একবার উচ্চারণ করতে যাই, অবশ্যই আমার বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য যখন সিলেবাস ভাগ করে পড়বো, তখন আমি বানানটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সিলেবাস কি? সিলেবাস হচ্ছে শব্দাংশ, মানে একবারে যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায়, যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায়, সেই অংশটি হচ্ছে একটি সিলেবাস। এখন দেখো, এসআর, এ এসআর, আমি এসআর শব্দটি একবার উচ্চারণ করতে পারছি। আবার দেখো টি, এইটিও একবার উচ্চারণ করতে পারছি। তাহলে কয়বার উচ্চারণ করা যাচ্ছে? দুই ভাগে উচ্চারণ করছে। কয়বার কয়বার উচ্চারণ করা যাচ্ছে? এটি দুই ভাগে, এসআর টি, এসআর টি। তাহলে এসআর বানান করো, এ ডাবল এস ই আর, এসআর, তারপরে টি বানান করো, টি আই ডি, টি, এসআর টি। আমার ছোট ছোট ভাগ করে উচ্চারণ করলে, তাহলে বানান করলে আমার ভুল হবে না। বুঝতে পেরেছ? আবার দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, এ ডাবল এস ই আর, এসআর টি আই ডি, টি, এসআর টি। আবার বলো, এ ডাবল এস ই আর, এসআর, তারপরে কি হবে? টি, টি আই ডি, টি, এসআর টি। সেন্টেন্স, এ সি এন, সেন, তারপর টেন্স, টি ই এন সি, টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যেমন আই টেস, আমি ভাত খাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তারপরে দে দুধা সাল, তার অঙ্কটি করে, এরকম মনে করে সাধারণ কথাবার্তা বুঝাবে। কোনো প্রশ্ন করা বুঝাবে না, কোনো কিছু জিজ্ঞাসা করা বুঝাবে না, বা কোনো আদেশ নিষেধ অনুরোধ বুঝাবে না, বা অবাক হওয়ার মতো কোনো কথা বুঝাবে না। সাধারণ নর্মাল কথা যেগুলো সাধারণভাবে বুঝাবে, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। যেমন আই ই টেস। আবার দেখো, এক নম্বর কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। যেমন আই ইন্টারেস্ট। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, দুই নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। যেমন হু আর ইউ, তুমি কে? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না দিলে তোমাদের
সেন্টেন্স তো হবে না বুঝতে পেরেছো সেন্টেন্সটি ভুল হয়ে যাবে তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্নবোধক বাক্য যে বাক্যটি দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হয় কিছু জিজ্ঞাসা করা হয় প্রশ্নবোধক বাক্য যেমন হু আর ইউ বন্ধুরা আশা করি তোমাদের হয়ে গিয়েছে আবার দেখো তিন নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি আদেশ নিষেধ সূচক বাক্য যেমন বুদা সা এই বাক্যটিতে কোনো কিছু আদেশ করা অনুরোধ করা বা নিষেধ করা বোঝাবে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ নিষেধ বা অনুরোধ সূচক বাক্য বলতে পারো আদেশ নিষেধ সূচক বাক্য বলতে পারো যেমন বুদা সা তোমার মা তোমাকে বলো গো টু স্কুল তুমি স্কুলে যাও গো টু স্কুল স্কুলে যাও আদেশ করা বোঝাচ্ছে তারপরে বলতেছে ডোন্ট রান ইন দা সান রোদ্রে দৌড়ান এদিকটা তোমাদের আদেশ করা বোঝাচ্ছে আবার প্লিজ হেল্প মি আমার অনুগ্রহ করে আমাকে সাহায্য করো অনুরোধ বোঝাচ্ছে এই ধরনের যে বাক্যগুলো হবে সেগুলো হবে ইম্পারেটিভ সেন্টেন্স উচ্চারণ কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স যেমন অর্থাৎ আদেশ নিষেধ সূচক বাক্য যেমন ডু দা সান অঙ্কটি করো বুঝতে পেরেছ আশা করি সবাই বুঝতে পেরেছ এখন দেখো চার নম্বরে অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক বাক্য যেমন মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার সহায় হন অপটেটিভ এটি কিভাবে বানান করবে দেখো অপটেটিভ তিন ভাগে ভাগ করবে ও পি অপ তারপর টি এ কে তারপর টি আই ডি টি অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনা সূচক বাক্য যেমন মে আল্লাহ ব্লেস ইউ মে গড ব্লেস ইউ মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীব হয়ে ধরনের যেগুলো আর দোয়া প্রার্থনা করা বোঝাবে যেগুলো সেন্টেন্স দেয় সেই সেন্টেন্স গুলো হবে অপটেটিভ সেন্টেন্স এবারে দেখো পাঁচ নাম্বার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স যেমন আবেগ সূচক বাক্য অর্থ হচ্ছে আবেগ সূচক বাক্য এই বাক্যটি দিয়ে হর্ষ বিষাদ আনন্দ বেদনা এগুলো প্রকাশ করে যেমন দুঃখ বলে যেমন দুঃখ দুঃখিত হবে মনের থেকে একটা আহ উ একটা শব্দ চলে আসবে তারপর দেখো সুন্দর কোন হঠাৎ দেখলে অবাক বাহ কি সুন্দর এই ধরনের একটা মনের যে আবেগ হঠাৎ প্রকাশ পায় সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে আবেগ সূচক বাক্য বারণটি দেখো এক্স ক্লা মে টরি দেখো ই এক্স এক্স সি এল এ ক্লা এম এ মে টরি টি ও আর টরি এক্স ক্লা মে টরি দেখো ই এক্স এক্স সি এল এ ক্লা এম এ মে টি ও আর টরি এক্স ক্লা মে টরি সেন্টেন্স মানে কি আবেগ সূচক বাক্য যেমন হাউ নাইস দ্য বার্ড ইজ পাখিটি কি সুন্দর দেখো অবাক করার মতো একটি কথা হঠাৎ করে একটি সুন্দর পাখি যদি তুমি অবাক হয়ে দেখো তাহলে কি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স যেমন চিহ্নটি হবে যে আবেগ সূচক চিহ্ন হবে যে এক্সক্লামেশন মার্ক হবে এটি একটু দাগে নিচে ফোটা এই চিহ্নটি না দিলে এই সেন্টেন্সটি ভুল হয়ে যাবে তাহলে আমরা সেন্টেন্স কত প্রকার অর্থানুসারে চিঠতে পেরে পারলাম দেখো আবার বলছি আমি সেন্টেন্স অর্থানুসারে সেন্টেন্স পাঁচ প্রকার যথা এক নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য যেমন আই ইট রাইস তারপর হচ্ছে দুই নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য যেমন হু আর ইউ তিন নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স যেমন আদেশ সূচক আদেশ নিষেধ সূচক বাক্য অর্থ হচ্ছে কি আদেশ নিষেধ সূচক বাক্য যেমন দুর্দশা তারপর চার নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক বাক্য যেমন নিয়ে আল্লাহ বেশি পাঁচ নম্বর হচ্ছে এক্সপ্লানেটরি সেন্টেন্স যেমন আদেশ সূচক বাক্য অর্থাৎ আবেগ সূচক বাক্য এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থ কি আবেগ সূচক বাক্য যেমন হাউ নাইস দ্য বার্ড ইজ পাখিটি কি সুন্দর তাহলে বন্ধুরা আমরা আজকে শিখতে পারলাম কি কি সেন্টেন্স কাকে বলে অর্থানুসারে সেন্টেন্স কত প্রকার কি কি উদাহরণ সহকারে ঠিক আছে তোমরা একটু ভালো করে দেখো আমার সাথে সাথে আবার প্রথম থেকে বলছি সেন্টেন্স বাক্য দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে যেমন আই ইট রাইস তারপর দেখো অর্থানুসারে সেন্টেন্স পাঁচ প্রকার যথা এক নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য যেমন আই ইট রাইস তিন নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য যেমন হু আর ইউ তিন নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ নিষেধ সূচক বাক্য যেমন দুদা সান সান মানে কি অঙ্ক অঙ্কটি করো
অপারেটিভ সেন্টেন্স চার নাম্বার হচ্ছে অপারেটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক বাক্য যেমন মে আল্লাহ ব্লেস ইউ পাঁচ নাম্বার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগ সূচক বাক্য যেমন হাউ নাইস দ্য বার্ড ইজ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর তোমাদের আমার সাথে সাথে সবার হয়ে গেছে আশা করব ডিয়ার স্টুডেন্টস নো মোর টুডে সি ইউ এগেইন ইনশাআল্লাহ প্লিজ স্টে অ্যাট হোম স্টে সেফ থ্যাংক ইউ